সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। বাংলা ক্লাসে আজ আমরা আলোচনা করব পল্লী কবি জসীমউদ্দিন রচিত আমার বাড়ি কবিতাটি। আশা করছি কবিতার আলোচনাটি অনেক ইনফরমেটিভ হবে এবং আনন্দদায়ক হবে। তো আমরা কবিতার আলোচনার আগে আমরা একটু পল্লী কবি সম্পর্কে জেনে নেই। তাকে আমরা পল্লী কবি বলি, কিন্তু তিনি কিন্তু আসলেই পল্লীতে বসবাস করেননি, তিনি শহরে বসবাস করেছেন। কিন্তু শহরে বাস করেও তিনি আমাদের পল্লী গ্রামের, আমাদের গ্রাম অঞ্চলের অনেক খুঁটি নাটি সকল বিষয় তিনি মানে খুবই স্বচ্ছভাবে হুবহু তিনি তার সাহিত্যে তুলে ধরতে পেরেছেন। এজন্য আমরা তাকে পল্লী কবি বলি। যদিও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে হুবহু কিভাবে ধরেছেন, যেরকম আমরা কি বলি সাহিত্যকে সমাজের দর্পণ বলি। দর্পণ মানে কি? আয়না। অর্থাৎ আমরা সাহিত্যের মধ্যে সমাজকে দেখতে পাই। এই সমাজটাকে গ্রামভিত্তিক, শহরভিত্তিক, নগরভিত্তিক সব কিছুই মিলেই আমাদের সমাজ। আর এই পল্লী কবি জসীমউদ্দিনের যে সাহিত্যগুলো, তিনি যে সাহিত্যগুলো রচনা করেছেন, সেখানে তিনি গ্রাম কি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন বইয়ে। তিনি একুশে পদক পেয়েছেন, তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তিনি সম্ভবত 1974 সালে বাংলা একাডেমি পুরস্কারটি প্রত্যাখ্যান করেন এরকম। এরপরে তার সবচেয়ে মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে তিনি যখন কলেজে পড়াশোনা করেন, তখন তিনি তার একটা বিখ্যাত কবিতা, তার শ্রেষ্ঠ কবিতাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি কবিতা কবর কবিতা, এই কবর কবিতাটি তিনি রচনা করেন। তিনি এই রচনা কবর কবিতাটি রচনা করে তার কলেজের বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সেটি পাঠ করেন। পাঠ করার ফলে কি হয়, এটি খুবই জনপ্রিয়তা পায় এবং তিনি স্টুডেন্ট থাকা অবস্থায় এই কবর নামক যে কবিতাটি, কবর কবিতা কি বুঝতে পেরেছ তো নিশ্চয়ই, যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এই কবিতার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়, এই কবিতাটা আমি সম্পূর্ণ কখনো আবৃত্তি করতে পারিনি। আমি অনেক কবিতা আবৃত্তি করেছি, কিন্তু এই কবিতাটা একটা বিশেষ জায়গা আছে যেখানে গিয়ে আমি আর আগাতে পারি না। সেইখানে এসে আমার আবৃত্তিটা আমার মানে চোখ হয়ে মানে আমার আবেগ চলে আসে আমার। তো যাই হোক, ওটা বাদ দিলাম। তো এই কবর কবিতাটা তিনি যখন ছাত্র ছিলেন সেই সময়ের প্রবেশিকা বাংলা গ্রন্থে সংকলিত হয় শিক্ষার্থীদের পড়ানোর জন্য। তাহলে কি একটা অবস্থা, একজন স্টুডেন্টের রচনা এত বড় শ্রুতিমধুর, এত তাৎপর্যপূর্ণ হয়ে গেছে যে তা সেই স্টুডেন্ট থাকা অবস্থাতেই কিন্তু সেটা পাঠ্যপুস্তকে চলে গেছে। তো যাই হোক, এই কবর কবিতা আরেকটা ইতিহাস আছে, সেটি হচ্ছে তিনি এই কবর কবিতাটা রচনা করেন, তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। সেই গ্রামে একটা পরিবারের সবাই বিভিন্ন ধরনের রোগে মারা যান, বিশেষ করে কলেরা রোগে মারা যান। তো এবং সেই ঘটনাগুলো তার মনে খুব বিশালভাবে দাগ কাটে। সেখান থেকে ফেরার পরে তিনি তার এটা সাহিত্যে রূপদান করেন, কবিতায় রূপদান করেন। আচ্ছা, তো যাই হোক, আমরা ওদিকে আর যাচ্ছি না। তো পল্লী কবি জসীমউদ্দিনের অনেক সাহিত্য আছে, যে সাহিত্যগুলোতে গ্রামের পরিবেশ, প্রকৃতি, মানুষ, এমনকি গ্রামের পশু পাখি প্রাণী পর্যন্ত তার সাহিত্যে ফুটে উঠেছে, যে তার সাহিত্য পড়লে আমরা সেগুলো দেখতে পাই। এজন্য তাকে পল্লী কবি বলা হয়। তো তার বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে হাসু, এক পয়সার বাসি, রাখালি, রঙিলা নায়ের মাঝি, তারপরে মাঝ জননী কান্দে, এরপরে আছে হচ্ছে তোমার বোবা কাহিনী, তার এরপরে তার অনেকগুলো নাটকও আছে, বেদের মেয়ে। তো এবং তিনি অনেক গল্প রচনা করেন এবং তিনি কিন্তু অনেকগুলো তিনি সম্ভবত দীনেশচন্দ্র মজুমদারের সাথে লোকসাহিত্য সংগ্রহ করেন। তিনি প্রায় এক সহস্রাধিক, অর্থাৎ হাজারেরও অধিক লোকসাহিত্য সংকলন করেন এবং তিনি অনেকগুলো গানও লিখেছেন, যেগুলো কিন্তু আমরা খুবই সুপরিচিত, কিন্তু আমরা আসলে জানি না গানটা কার। তো যেরকম আমার হাড় কালা করলি রে, এই গানটাও কিন্তু হচ্ছে পল্লী কবি জসীমউদ্দিনের। আচ্ছা যাই হোক, আমরা তার সাহিত্যকর্ম নিয়ে, তোমরা যদি পারো পল্লী কবি জসীমউদ্দিনের সাহিত্য নিয়ে আমার একটা আলোচনা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা,
তো আমরা এবার যাব আমাদের পাঠ্য যে কবিতা সে কবিতাতে। আমাদের কবিতার নাম হচ্ছে আমার বাড়ি। তো পল্লী কবি এই কবিতাটা কেমন কবিতা? আমরা অনেক সময় কবিতার আলোচনার আগে একটা বিষয় তোমরা খেয়াল করো, তোমরা যখন স্কুলে যাও বা কোথাও হাটে বাজারে বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন মার্কেটে যাও, তোমাদের হাতে কিন্তু অনেকে লিফলেট দিয়ে যায়। লিফলেট কেমন? যে একটা কাগজ দেওয়া থাকে, সেই কাগজে লেখা থাকে যে এই প্রোডাক্টটা কিনলে এটা ফ্রি। তারপরে অনেক সময় আমাদের পার্কের বিভিন্ন অ্যাডভার্টাইজ আমরা পাই যে এই পার্কে গেলে এই রাইড ফ্রি, এত টাকা এই এই প্যাকেজ আছে, 350 টাকা দিলে সকল রাইড ফ্রি, দুপুরের খাবার ফ্রি, একদম বুফে ডিনার সব কিছুই হবে, এরকম অনেক বিজ্ঞাপন কিন্তু আমরা পেয়ে থাকি। এরপরে আবার যেরকম বছরের শুরুতে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যানার দেখতে পাই, পোস্টার দেখতে পাই, যেখানে লেখা থাকে যে ভর্তি চলিতেছে এই স্কুল, এই স্কুলে ভর্তি হলে কি কি সুবিধা পাবে, কম্পিউটার ল্যাব পাবে, খেলার মাঠ পাবে, আলাদা বেঞ্চ পাবে, আলাদা বই পাবে, খাতা কলম পাবে, খাতা কলম কেনা লাগবে না, হোস্টেল সুবিধা আছে। তো অর্থাৎ একটা যে কোনো একটা কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠান কি করে, তাদের সেই প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা সম্বলিত একটা পোস্টার তৈরি করে বা বিজ্ঞাপন দেয়। যেন আমরা বিজ্ঞাপন তো রোজ আমরা দেখি বিভিন্ন টিভিতে, বিভিন্ন সাবানের বিজ্ঞাপন দেখি, এই সাবান মাখলে এরকম পরিষ্কার হয়ে যাবে, এই টুথপেস্ট মাখলে দাঁত লবণের মতো পরিষ্কার, এরকম অনেক বিজ্ঞাপন দেয় না? তো যাই হোক, এই যে আমরা বিজ্ঞাপন যেটাকে বলি, এই কবিতাকে আমি একটা বিজ্ঞাপনই বলি। অর্থাৎ জসীমউদ্দিনের, পল্লীকবি জসীমউদ্দিনের এই যে আমার বাড়ি কবিতাটা একটা বিজ্ঞাপন, তিনি একটা বিজ্ঞাপন দিয়েছেন, একটা লোভ দেখিয়েছেন। কাকে? তার এক কোনো শহরের বন্ধুকে। কিভাবে? তিনি তার শহরের বন্ধুকে এই কবিতার মাধ্যমে, এই কবিতাটা লেখার মাধ্যমে তিনি তার শহরের বন্ধুকে বুঝিয়েছেন যে এক মিনিট, তিনি তার শহরের এক বন্ধুকে বুঝিয়েছেন যে তার গ্রামে আসলে কি কি সুবিধা পাবে, যেন এই কবিতাটা পড়ে তার ওই বন্ধু গ্রামে চলে আসে। তো এখন আমরা কবিতাতে চলে যাই। কি বলছে? যে আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। কি বলছে? কবিতার বন্ধুকে ভ্রমর সম্বোধন করছে। আমরা যেরকম আমাদের প্রিয়জনদেরকে, আপনজনদেরকে আমরা বিভিন্ন নামে ডাকি, যেন বাচ্চাদেরকে আমরা অনেক লতা পাতা ময়না খুকিয়ে ধরনের অনেক নামে ডাকি, বা যারা খুব কিউট তাদেরকে বলি কি কিউটি, এরকম আমরা অনেক কথা বলি না? তো যাই হোক, কবি তার বন্ধুকে, তার কাছের বন্ধুকে কি বলছে? যে আমার বাড়ি যাইও ভ্রমর, তার বন্ধুকে ভ্রমর বলে সম্বোধন করছে, যে তুমি আমার বাড়িতে যেও, গেলে কি আমি কি করব, তোমাকে পিড়েতে বসতে দেবো। পিড়ে কি? পিড়ে অনেকের বাড়িতে রান্নাঘরে তোমরা দেখতে পাবে, আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি স্যাম্পল। পিড়েটা হচ্ছে এরকম, এরকম একটা কাঠ থাকে, সেই কাঠের নিচে এরকম দুইটা হচ্ছে, এই ধরো এরকম দুইটা কাঠ এ থাকে, এটা মাটির গায়ে বসানো থাকে। অর্থাৎ পিড় ডিজাইনটা এটা ভেঙেও করা যায় এরকমভাবে, চেয়ারের মতো, কিন্তু সেটা পাটাতন। এটা অনেক সময় আমরা কেমন হচ্ছে তো জানি না, বাজারে গেলে দেখতে পাই এরকম ধরনের একটা কাঠ থাকে, এরকম থাকে, এটার উপরে বসে। তো তোমাকে আমি পিড়েতে বসতে দেবো, অর্থাৎ তোমাকে মাটিতে বসতে দেবো না, তোমাকে দাঁড় করায় রাখবো না, তোমাকে আমি পিড়িতে বসতে দেবো। তো এরপরে কি, এটা হচ্ছে গ্রাম অঞ্চলে সব বাড়িতে বাড়িতে থাকে। তো আমাদের এলাকায় একসময় ভোটে দাঁড়াতো একজন, যে এই পিড়ি মার্কায়, তো সবাইকে তিনি প্রত্যেক বাড়িতে বাড়িতে দুই তিনটা করে পিড়ে ফ্রি দিয়ে যেত সেই সময়, মেম্বার চেয়ারম্যানের ভোটের সময়, আমার মনে আছে, আমি তখন অনেক ছোট ছিলাম। আমাদের বাড়িতে একটা ওই সময়, আমার এখনও মনে আছে, দুইটা পিড়ে দিয়ে গেছিলো, তো একটা আমার খুব পছন্দ হয়েছিল, ওইটা শুধু আমি ব্যবহার করতাম, আর একটা ছিল ভাঙা মতো। আচ্ছা যাই হোক, ও কথা বাদ দিলাম। তো কি বলছে? যে আমার বাড়িতে তুমি যদি যাও, তাহলে তোমাকে আমি পিড়েতে বসতে দেবো, এরপর আর কি করতে দেবো, আমি তোমাকে জলপান করতে দেবো। কি জলপান? জলপান বলতে আমরা যেরকম আমরা বলি মেহমান আসে নাস্তা দাও, তো আমরা যে নাস্তাটা দেই এটাকে গ্রামের ভাষায় বলে জলপান। বলতে যেরকম গ্রাম বলতে বাড়িতে মানুষ গেলে কি বলে, ওর একটু জলপানি কিছু দিছ, তো মানে জলপানি বলতে নাস্তাকে বোঝানো হয় গ্রামে। তো কি বলছে? তোমাকে কি দিয়ে নাস্তা করতে দেব? তোমাকে
জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, তোমাকে শালি ধান আছে সেই ধানের চিড়ে দিয়ে তোমাকে জলপান করতে দেব, অর্থাৎ নাস্তা দেব। এরপরে কি দেব, শালি ধানের চিড়ে দেব, তার সাথে আমি বিন্নি ধানের খই দেব। শালি ধানের চিড়ে কিন্তু খুবই টেস্টি হয়, অনেক লাল লাল মতো হয়, মিষ্টি মিষ্টি হয়, শুধু শুধু খেয়ে ফেলা যায়। আর সেই তার সাথে বিন্নি ধান, বিন্নি ধানের খই খুবই মোটা হয়, খুবই সফট হয়। খই বলতে আমরা যেটাকে পপকর্ন বলি, তো পপকর্ন আমরা বলি এটা হচ্ছে তোমার গম ভুট্টার তৈরি, এটাকে পপকর্ন বলি। আর ধানের যে তৈরি হয় যা সেটাকে আমরা খই বলি। আগে গ্রামে সব বাড়িতে বাড়িতে গেলে খই থাকতো, চিড়ে থাকতো, মুড়ি থাকতো। তো আমি এই চিড়ের সাথে বিন্নি ধান, বিন্নি হচ্ছে এক ধরনের ধানের জাত, শালিও একটা ধানের জাত, এটা এক ধরনের ধান, এরপর বিন্নিও একটা ধান, যে বিন্নি ধান শালি ধান এই এই ধান বিখ্যাত বিখ্যাত ধান, বিন্নি ধানের খই দেব আর শালি ধানের চিড়ে দেব। এরপরে কি দেব, আমি বাড়ির গাছে, আমার বাড়িতে যে গাছ আছে কবরী কলা গাছ, হেভি টেস্টি, মাঝখানে একটা বিচি থাকে, হ্যাঁ, তো খুবই সুইট। আজকেও আমি বিকালে নাস্তার জন্য, বিকালে না সকালে নাস্তা করে বের হয়নি, একটা দোকান থেকে খেলাম, একটা দোকানে দেখেছি কবরী কলা বিক্রি হচ্ছে, খেলাম, খুবই মজা লাগছে। তো কি বলছে যে আমার বাড়িতে কবরী গাছের, কবরী কলা গাছ আছে, সেই গাছের কলা তোমাকে খেতে দেবো। আর তার সাথে কি দেব, গামছা বাঁধা দই দেব, এমন দই দেব, গামছা বাঁধা দই বলতে কবি কবি বুঝিয়েছেন যে তোমাকে যে কোনো দই দেব না, অনেক ঘন দই হবে, খুব মাখন থাকবে তার মধ্যে, এমন ঘন হবে যে দইটা আমি যদি গামস বাজার থেকে আমি পাতিলে না, যদি গামছার মধ্যেও দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসি, সেই গামছা ছিদ্র হয়ে, গামছার ফোটা ছিদ্র দিয়ে ওই দইয়ের রস বের হবে না, এত ঘন দই হবে। তো কি বলছে, তাহলে আমি তোমাকে বাড়ির কাছে কবরী কলা দেবো আর এই গামছা বাঁধা, অর্থাৎ এই ঘন টেস্টি দই দেবো তোমাকে, যা খেলে বারবার স্বাদ, হ্যাঁ, যা খেতে স্বাদ, এরকম একটা কবিতা আছে না? আচ্ছা যাই হোক, ওই কবিতাটার নাম কি কে কে জানো আমাকে একটু কমেন্টসে লিখে দাও। আচ্ছা এরপরে কি দেব, আম কাঁঠালের বনের ধারে শুয়ে আঁচল পাতি, সরি, গাছের পাতা দুলিয়ে বাতাস করব সারা রাতি। কি বলছে যে আম কাঁঠালের যে বন আছে, আমাদের যে বাগান আছে, তার বাগানের মধ্যে তুমি আঁচল পেতে, গামছা পেতে শুয়ো তুমি। তো আমি যেটা আমার আমার মনে আছে, আমি যখন ছোটো ছিলাম আমার মামাদের বাড়িতে যেতাম, মামাদের বাড়িতে অনেক আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, বিভিন্ন ধরনের ফলের বাগান ছিল তাদের বাড়ির পিছনে। তা আমরা সবাই দুপুরবেলা খেয়ে দিয়ে ওই গাছের নিচে গিয়ে সব বসে বসে থাকতাম, কেউ কাপড় বিছাইয়ে থাকতো, কেউ একটা বড় গাছের একটা পাতা নিয়ে তার উপরে, কেউ কলা পাতা ভেঙে থাকতো। তো খুব ভালো লাগে ওই গাছের ছায়ে থাকতে, ঝিরঝির করে বাতাস আসে। তো তোমরা তা কি বলছে যে এই আম কাঁঠালের বনের ধারে তোমাকে আঁচল পেতে শুতে দেব, অর্থাৎ আমার আঁচল পেতে তোমাকে শুতে দেব। তো এই আঁচল দ্বারা কিন্তু অনেক কিছু বোঝানো হয়, যে তুমি তোমাকে আমি এত আঁচল পাতা কি, আমরা কি বলি মায়ের আঁচল, অর্থাৎ মায়ের আঁচল খুব আদরের একটা জিনিস, খুব মমতার একটা জিনিস, খুব শ্রদ্ধের একটা জিনিস। তো তুমিও আমার কাছে খুব সম্মানিত ব্যক্তি, আমার কাছের মানুষ, আমার প্রিয় বন্ধু তুমি। তো তোমাকেও আমি আমার সব থেকে ভালো ভালো জিনিস দিয়ে তোমাকে আপ্যায়ন করবো, তোমাকে শোয়ার জন্য আমি প্রয়োজনে আঁচল পেতে দেব। তো কি বলছে, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতে, আর কি করব আমি, তোমাকে এই ফ্যানের যান্ত্রিক কোনো বাতাস দেব না, গাছের পাতা দোল দিয়ে দিয়ে আমি তোমাকে বাতাস দেব। তারপর কি বলছে, গায়ে, এখানে আরো একটা বিষয় আছে তোমাদেরকে আমি বলি, এই কবিতাটা এখানে কয়েকটা লাইন মিস হয়েছে, যাই হোক হয়তো এটা ইচ্ছাকৃত ছিল, তারপরে আমি চাচ্ছি যে এটা তোমরা জানো, এজন্য আমি এটা বের করেছি। ও আচ্ছা, এখানে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে জন্য একটা পেজ রেখেছিলাম যে পল্লীকবি জসীমউদ্দিনের কিন্তু এই ছবিগুলো, যে ছবিগুলো দেখতে পাচ্ছ সবগুলো পল্লীকবি জসীমউদ্দিন, তোমরা গুগলে যদি সার্চ দাও তো দেখতে পাবে, তোমরা জাদুঘরে গেলেও দেখতে পাবে, এবং তার বাড়ি কিন্তু ফরিদপুরে। তো এটা হচ্ছে তার বাড়িও, কিন্তু পল্লীকবি জসীমউদ্দিনের একটা সুন্দর একটা কবিতা আছে, সেটার নাম হচ্ছে আসমানি, আসমানি কবিতাটাও কিন্তু সে সময় পল্লীকবি একজন ব্যক্তিকে নিয়ে লিখেছিলেন। তো যাই হোক, তো আমরা এটা তোমাদের অন্য ক্লাসের বই ছিল গত আগের টার্মে, তোমাদের সেভেনের বই ছিল। আচ্ছা, তো করব সারা রাত, এরপরে আছে যে
চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে কি বলছে তোমার তোমার ওই চাঁদ বরণ চাঁদ মুখ চাঁদের মতন সুন্দর মুখ অর্থাৎ বলে না যে যাকে ভালো লাগে তার সবই ভালো লাগে তা তার কাছের বন্ধু তা তার মুখটাও তার কবি চাঁদের সাথে তুলনা করেছেন যে তোমার চাঁদ বরণ মুখে চাঁদের চুমো মাখিয়ে দেব অর্থাৎ কি তুমি যখন রাতে শুয়ে থাকবে তখন চাঁদের জ্যোৎস্না এসে তোমার মুখে ঝরে পড়বে জ্যোৎস্নাকে কিন্তু আমরা খুবই একটা পরম যত্নের আদরের একটা জিনিস বলি অর্থাৎ জ্যোৎস্না আমরা চাঁদের আলো দেখ কিন্তু আমাদের সব থেকে সহনীয় আমরা চাঁদের আলোতে চাঁদের দিকেও সারাদিন তাকিয়ে থাকতে পারি কিন্তু আমরা একটা লাইটের দিকে কিন্তু পাঁচ মিনিট তাকিয়ে থাকতে পারি না সূর্যের দিকে তো দুই মিনিটও তাকিয়ে থাকতে পারি না আমাদের চোখ জ্বালা করে চোখের সমস্যা হয় কিন্তু চাঁদের দিকে কিন্তু আমরা সারা রাত তাকিয়ে থাকি আমরা যখন জ্যোৎস্না ওঠে গ্রামে কিন্তু সবাই ওই জ্যোৎস্নায় খেলা করে লাইট জ্বলে না হ্যাঁ তো কি বলছি এই চাঁদের জ্যোৎস্না তোমার মুখে এসে পড়বে আর কি তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে অর্থাৎ তুমি যে শুয়ে থাকবে তখন গাছের তারা ফুল গাছ থেকে ফুল পড়ে তোমার বুকে ভরে যাবে আর এই ফুল এই মালাগুলো গেঁথে তোমারকে আমি পরিয়ে দেব এরপরে কবি কি বলছে যে আমরা আবার আমাদের পাঠ্য বইয়ে চলে আসি সরি গায়দহনের শব্দ শুনি জেগো সকালবেলা অর্থাৎ তুমি সারা রাত এই ঘুমিয়ে থাকবা তোমাকে তারা ফুলের মালা গেঁথে দেব চাঁদের চাঁদ এসে তোমার মুখ আলোকিত করবে জ্যোৎস্নায় ভরে দেবে সারা রাত আমি তোমাকে বাতাস করব তো তুমি সকাল এই ঘুম থেকে তুমি কিভাবে উঠবে গায় দহনের শব্দ আমাদের বাড়িতে গায় আছে অর্থাৎ গরুর স্ত্রীলিঙ্গ হচ্ছে গায় যে গরু দুধ দেয় তাকে গায় বলা হয় তো গায় দহন তোমরা দেখেছো কিনা গরু যখন দুধ দহন করা হয় তখন আমি দেখেছি যে বালতির মধ্যে হাঁটুর মধ্যে বালতি রাখা হয় আর দুধ এভাবে যখন টানা হয় তখন চোনাত চোনাত করে একটা শব্দ হয় অনেক আর আগে তো হচ্ছে ইয়ের বালতি ছিল দস্তার বালতি তো সেই বালতিতে পড়তো খুবই মজার একটা শব্দ হতো খুব শান্তিক একটা শব্দ চোনাত 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 এরকম অনেক ধরনের এক একজনের তাল অনুযায়ী এক একজনের হাতের স্পিড অনুযায়ী সেই শব্দগুলো হতো আচ্ছা এর মধ্যে তোমাদেরকে বলে রাখি তোমরা কে কোন স্কুল থেকে আমার এই ক্লাসটি দেখছো তারা কমেন্টসে তোমাদের স্কুলের নামটি লিখে দেবে আশা করছি আর যদি প্রাইভেসির সমস্যা থাকে তো তুমি তোমার জেলার নামটি লিখে দেবে এটা আমি আশা করব যে তুমি এখনই ভিডিওটি পজ করো একটু করে তোমার কমেন্টসটা করে দাও এবং যারা এই চ্যানেল নতুন আসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আরেকটা কথা তোমাদের কাছে আহ্বান থাকবে তোমরা ক্লাসে আমি আমার এই ক্লাস তোমাদের দেখা লাগে না তোমরা যদি তোমাদের স্কুলে ক্লাসের মধ্যে তোমাদের শিক্ষক যখন ক্লাস টিচার যখন ক্লাস নেন তখন যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলে খুবই মানে তোমাদের আর কিছুই দেখা লাগে না আরেকটা বিষয় হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিশেষ করে বাংলা বইয়ের বিভিন্ন বইয়ের তো আছে বাংলা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সবগুলো নমুনা উত্তর আমার দেওয়া আছে তো অনেকে নমুনা উত্তরগুলো যখন ফলো করো হুবহু লিখে দাও তো তোমাদের কাছে আহ্বান থাকবে যে তোমরা হুবহু লিখবে না আমি এটা তোমাদের হুবহু লেখার জন্য দেইনি আমি তোমাদের নমুনা অর্থাৎ তোমরা এটা দেখে নিজেরা সেটা তৈরি করবে এটা দেখে তোমরা বুঝবে যে আসলে এটা কিভাবে তৈরি করতে পারি অনেক অনেক সমস্যার কারণে হয়তো ক্লাস করতে পারো না বা স্কুলে যেতে পারো না মাঝে মাঝে তাদের জন্য আমার এই ক্লাসগুলো আচ্ছা আমরা আবার ক্লাসে চলে আসি তো আশা করি তোমরা সবাই তোমাদের স্কুলের নামটি লিখে দিয়েছো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে জানালে আমারই খুব ভালো লাগবে আচ্ছা যাই হোক এবং আরেকটা বিষয় তোমাদের স্কুলে অনেক সময় বিভিন্ন প্রশ্ন দেওয়া হয় সে প্রশ্নগুলো যদি আমাকে লিখে দাও আমি চেষ্টা করব সেটা তোমাদেরকে সাথে সাথে বা খুবই দ্রুততার সাথে তোমাদের কমেন্টসে জানিয়ে দেওয়ার জন্য আচ্ছা সারাটা দিন তোমারে লয়ে তোমায় লয়ে করব আমি খেলা কি বলছে তুমি সকালবেলা গায়ে দহনের শব্দে তুমি ঘুম ভাঙবে এবং ঘুম থেকে জাগার পরে কি করবে সারা দিন তুমি আর আমি কি করব খেলা করব আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাঁস গুলি যায় ভাসে আমার গাছ বাড়িতে ডালিম ফুল গাছ আছে ডালিম ফল গাছ আছে সেই ডালিম ফলে ফুলগুলো খুবই সুন্দর দেখলে মনে হয় যেন ডালিম ফলটা হাসতেছে তো এমনকি ডালিম ফল আমরা যখন কিনি আমার পিছন দিকটা দেখলে কিন্তু একটা
অনেক সুন্দর একটা কার্টুনের হাসির মতো দেখা যায়। তো আমার গাছে ডালিম ফুল সবসময় হাসতেছে আর কি। আমার এই এখানে তুমি আসবে না কেন? আমার কাজল দিঘি আছে, কাজলা দিঘির কাজল জলে, আমার কাজলা দিঘি সেটা জল কেমন কাজল, কাজল বলতে কালো, কাজলা দিঘি অর্থাৎ এই দিঘিটার পানি কালো। দিঘি কাকে বলে? অনেক বড় পুকুরকে দিঘি বলে, বিশাল বড় বড় জলাশয় সেটাকে দিঘি বলে, এবং বিভিন্ন দিঘি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাহিনী থাকে। এক একটা দিঘিতে এক একটা কাহিনী। আমরা যেরকম শুনতাম যে আমাদের একটা দিঘি ছিল যে ওই দিঘিতে নাকি টাকার মেটে পাওয়া যেত, তো সেই মেটেতে টাকার মেটে কারো বিয়ে থাকলে যদি ওইখানে দাও ওই টাকার মেটের দাওয়াত দেওয়া হতো, তাহলে ওই বিয়েতে যা দরকার হতো সব নাকি রাত্রেবেলা ঘাটে দিয়ে যেত ওই টাকার মেটে। আবার অনেক এ আছে যে অনেক কাহিনী আছে যে এই দিঘি হচ্ছে কখনো কি বলে ওটা মানে পানি শুকানো যায় না। আবার যেরকম রামসাগর দিঘি, রামসাগর দিঘিতে একটা কাহিনী আছে যে সেই সময় যে রামচন্দ্র সম্ভবত ওই রাজাটার নাম ছিল, উনি দিঘি খনন করছে, দিঘি খনন করার পরে কি হয়েছে যে দিঘিতে আর পানি ওঠে না, অনেক খনন করছে বিশাল বড়। আমি গেছি, এই কাহিনীটা ওখানে লেখাই দেখেছি। তো কি হয়েছে পরে, রাজা একদিন স্বপ্ন দেখলো যে তার প্রিয় ও না, একদিন এক উজির এসে বলে যে যদি আপনার প্রিয় সন্তানকে বা প্রিয় জিনিসকে যদি আপনি বিসর্জন দেন তাহলে এই দিঘিতে পানি উঠবে। তো রাজা সকল জনগণের মঙ্গল কামনার জন্য তার প্রিয় সন্তানকে ওই দিঘির মধ্যে আস্তে আস্তে নামিয়ে দেয়। তো সন্তান যত নাম যখন একদম লাস্টে চলে যায় আস্তে আস্তে পানি বাড়তে পানি উঠতে থাকে এবং দিঘি ভরে যায়, আর ওই সন্তান কখনো আর ফিরে আসেনি। এরকম অনেক দিঘির অনেক কাহিনী আছে। তো তোমার জানা কোনো দিঘি আছে কি না সেই দিঘির নামটি বলবে এবং কোন এলাকায় আছে এটা বলবে, তাহলে আমি চেষ্টা করব যে ওই দিঘির কাহিনীটা জানার বিভিন্নভাবে। আর যদি তোমার কাছে সময় থাকে তাহলে তুমি জানিয়ে দেবে। আচ্ছা, তারপরে কি আমার এই দিঘির কালো জলে হাঁসগুলো ভেসে যায়, হাঁস চড়ে সবসময় হাঁসে এই দিঘির ছোট ছোট মাছগুলো খায়। আর তারপরে কি বলছে, তাহলে এইখানে কিন্তু কি বলছে যে আমার এই কবিতাতে আমরা কি দেখলাম যে কবি কিন্তু কি বলছে যে প্রথম থেকে যে আমার বাড়ি তুমি যেও, তোমাকে আমি এটাতে বসতে দেবো, তোমাকে এটা দিয়ে আমি নাস্তা করবো, তোমাকে এখানে আমি ঘুমাতে দেবো এখানে, অর্থাৎ এগুলোর টেস্ট সৌন্দর্য কবি বর্ণনা করতেছে, অনুভূতি বর্ণনা করতেছে। করার পরে যে তারপরে কি বলছে, এরপরে আমার যে বাড়িটা আছে সেই বাড়িটা কি, আমার বাড়ি ডালিম গাছ আছে, কাজল দিঘি আছে, যে দিঘিতে হাঁস ভেসে যায়। তো কি বলছে যে কবি এখানে বলছে যে তুমি এইগুলো যেখানে পাবে সেখানেই আমার বাড়ি। এই আমি আগে যে বর্ণনাগুলো দিয়েছি এই বর্ণনা যেখানে যেখানে পাবে সেখানে সেখানেই আমার বাড়ি, অর্থাৎ কবি গ্রামের কথা বলছেন, গ্রামে তুমি চলে এসো। তাই কবি বলছেন যে আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মানে কবি কি বলছে যে তুমি আমার বাড়িতে যেও, কিভাবে যাবে এই বরাবর, এই তোমার যে ওপরে যে আমি দেখিয়ে দিলাম এই যে বর্ণনাগুলো দিয়ে দিলাম এই বর্ণনা অনুযায়ী তুমি যাবে। যাওয়ার পরে কি বলবে, এই পথ দেখে দেখে এই এই সৌন্দর্য দেখে দেখে তুমি যাবে, যেখানে তুমি এই সৌন্দর্যগুলো পাবে সেখানে মনে করবে যে আমি থাকি। তো কি বলছে যে মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তবে রথ। এখানে আরো একটা মজার জিনিস, সরি, যে মৌরি ফুল, মৌরি আমরা অনেকে যারা পান খাই বা অনেক রেস্টুরেন্টে গেলে মৌরি দেয়, মৌরি ফুল অনেক সুগন্ধি একটা ফুল, মৌরি ফুল শুধু খাওয়া যায়, মৌরি ফল শুধু খাওয়া যায়, মৌরি গাছটাও শুধু খাওয়া যায়, আমরা অনেক গাছের পাতাও শুধু খাওয়া যায়, ছোটো ছোটো গাছগুলো শুধু খেতে সেই রকম টেস্ট। আমি তো ছোটোবেলায় খেতাম কত, আচ্ছা এখন যাই হোক তোমরাও খাবে। আমাদের বাড়িতে মৌরি গাছ লাগাতো, মৌরি গাছের পাতা কচি পাতা হলেই খেতাম, অনেক ঘ্রাণ অনেক টেস্ট, সেই রকম হেভি টেস্ট, তোমরা না খেলে মিস করবে, অবশ্যই খাবে যেখানে আছে। প্রয়োজনে বাবাকে বলবে যে মৌরি গাছ আনো লাগাও খাবো, প্রয়োজন মৌরি কিনে আনবা, তোমরা বাসায় তাড়া করবা, করে সেটা বাসায় লাগিয়ে সেটা ধান নিবা, আর এক টুকরো হলেও খেয়ে দেখবা যে টেস্ট কেমন, যে আফতাব স্যার বলছিল যে মৌরি ফুল খেয়ে দেখি। আচ্ছা যাই হোক, তো এই কবিতায় হচ্ছে এই এইভাবে বলছে যে তুমি এই এই সৌন্দর্য দেখে দেখে তুমি এই এই সৌন্দর্যগুলো খুঁজে খুঁজে তুমি যখন যেতে থাকবে এই পথ, এই বরাবর পথ, বরাবর বলতে আমরা বলি যে এই বরাবর ওই যে দেখিয়ে দেয় ওই রাস্তা দিয়ে চলে যাও, তো এই বরাবর অর্থাৎ এই এই যে বর্ণনা দিয়েছে এই বর্ণনাগুলো অনুযায়ী হচ্ছে পথ আছে, সেই পথ দিয়ে তুমি যাবে যাবে এবং যেখানে মৌরি ফুল গাছের গন্ধ ঘ্রাণ তুমি পাবে সেখানে তুমি তোমার রথ থামিও। রথ বলতে কি বলা হয়,
রথ যানবাহন বলা হয়, আবার অনেক সময় রথের অনেক এ আছে। তো সাধারণত আমরা রথ কে অনেক আরামদায়ক যানবাহন বলি, শান্তিপূর্ণ যানবাহন। তো তুমি এই রথে চড়ে যা, তোমার এই শান্তি যানবাহনটি এই যখন তুমি মৌরি ফুলের ঘ্রাণ শুকবে সেখানে তুমি থামিও, তাহলে আমাকেই পেয়ে যাবে। অর্থাৎ কবি যে গ্রামের মধ্যে আছেন, গ্রামকে ভালোবাসেন, এই কবিতা দ্বারা কবি সেটিই বুঝিয়েছেন আমাদেরকে। আরেকটি বিষয় হচ্ছে তোমাদের এই কবিতাটি কেন তোমাদের বই নেওয়া হয়েছে এটা কি জানো? এটার কারণ হচ্ছে তোমার কয়েকটা কারণ আছে, তার মধ্যে যেরকম একটা মধ্যে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সৌজন্য শিষ্টাচার বোধ তৈরি করা। অর্থাৎ তোমরা বাসায় তোমাদের বাড়িতে যখন মেহমান আসবে তোমরা কিভাবে তার আপ্যায়ন করবে, তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দেব, সেই অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমার বাড়িতে মেহমান আসলে তুমি কিভাবে তার আপ্যায়ন করো। তুমি অ্যাসাইনমেন্টটা খাতায় লিখবে, লিখে আমার একটা ইমেইল অ্যাড্রেস আছে aftabmarkin@gmail.com, তো এই ইমেইলে তোমরা আমাকে সেন্ড করবে, অথবা এখানে আমার ফেসবুক পেজ আছে মার্কিন স্টুডিও, এখানে তোমরা সেন্ড করতে পারো, অথবা এখানে কমেন্টসে তোমরা লিখে দিতে পারো। আচ্ছা, যদিও এটা তোমাদের স্কুলের না, তারপরে এটা আমার এ আর যারা আর একটা বিষয় হচ্ছে হ্যাঁ, তো যাই হোক, শিক্ষার্থীদের মধ্যে শিষ্টাচার সৌজন্যবোধ সৃষ্টি করা, গ্রামের প্রতি ভালোবাসা তৈরি করা, প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করা, এবং মানবপ্রেমে উদ্বুদ্ধ করাই এই কবিতাটি তোমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য। যাই হোক, অনেক ছোট্ট একটি কবিতা আলোচনা অনেক বড় হয়ে গেল, তোমাদের অনেকগুলো সময় চলে গেল, তো এখানে শেষ করছি। যাওয়ার আগে আবারও বলে রাখছি, যারা চ্যানেলটিতে নতুন আছো তোমাদের আশা করি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পেতে, এবং তোমাদের ক্লাসে যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রশ্ন উত্তরগুলো কমেন্টসে জানিয়ে দেওয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। আর এই কবিতাটি আলোচনাটি আমার সরাসরি স্টুডেন্ট কে কে দেখেছো আমাকে যদি কমেন্টসে জানাও তাহলে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আমার জন্য দোয়া চেয়ে তোমাদের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।